সাকিব ও লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য স্কোয়াড দিল বিসিবি আইপিএল এ অনাপত্তিপত্র নিয়ে জল্পনা কল্পনার মধ্যে অধিনায়ক ও সহ অধিনায়ককে দায়িত্ব স্মরণ করিয়ে দিল দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি চৌদ্দ সদস্য স্কোয়াডে ফিরেছেন তামিম ইকবাল সাদমান ইসলাম ও শরিফুল ইসলাম আর বাদ পড়েছেন ইয়াসির রাব্বি নুরুল হাসান সোহান ও রেজাউর রহমান